করবে? মৃত্যুহার বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো। এই প্রশ্নটির ছোট্ট একটি উত্তর তোমরা তোমাদের খাতায় লিখবে এবং পরবর্তী সময় তোমাদের শিক্ষককে দেখিয়ে এটি মূল্যায়ন করিয়ে নেবে। আজকের পাঠ মোটামুটি এই পর্যন্ত ছিল। তোমরা যারা আজকের এই ক্লাসটি মিস করেছো কিংবা তোমাদের কোনো বন্ধু যদি মিস করে থাকে, তাহলে তোমরা কিশোর বাতায়নে গিয়ে এই ক্লাসটি পুনরায় দেখতে পারবে, অথবা কোনো অংশ যদি তোমার বুঝতে আবার প্রয়োজন হয় তাহলে তোমরা আবার কিশোর বাতায়নে গিয়ে এটি দেখে আসতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এই কামনা করছি। তোমাদেরকে ধন্যবাদ। আমার হাতেই আমার স্বাধীনতা, আমার হাতেই আমার সুরক্ষা। জীবাণুর বিরুদ্ধে এই যুদ্ধে আমি ভীত নই, লড়াই করতে প্রস্তুত। আপনি সঙ্গে আছেন তো? যা কিছু আছে সবটুকু নিয়ে আপনাদের সেবায় লড়ে যাচ্ছি দিন রাত। আপনি নিজের এবং দেশের সুরক্ষায় ঘরে থাকুন। যে সাহস নিয়ে তোমাদের জন্য দেশ স্বাধীন করেছি, এখন তোমাদের সময় এসেছে আমাদের জন্য লড়াই করার। এই যুদ্ধে আমরা কিছুতেই হারব না। আমাদের সবার সন্তান বাঁচবে সচেতন হলে। আমার হাতেই আমার সুরক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের কাছে আবার হাজির হয়েছি। বলতে পারবে নিশ্চয়ই? সেটি হচ্ছে শিরা। আবার আমরা যদি আমাদের কবজির এই অংশে দুটি বা তিনটি আঙ্গুল দিয়ে দেখতে পারি, তাহলে বুঝতে পারবো এখানে কিছু একটা বাহিত হচ্ছে এবং বেশ ধাক্কা দিয়ে দিয়ে চলছে। কি সেটি? হ্যাঁ, সেটি হচ্ছে ধমনী। আমাদের আজকের বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছ, রক্তনালী। আবার আমরা যদি আমাদের হাতের এই কবজির এখানে দুটো বা তিনটা আঙ্গুল রাখি, তাহলে অনুভব করব কিছু একটা সেখানে বয়ে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কি সেটি? সেটি হচ্ছে ধমনী। অর্থাৎ আমাদের দেহের সর্বত্র কিছু নালী রক্তকে বহন করে নিয়ে যাচ্ছে। এটি কয় ধরনের হয়ে থাকে জানো কি তোমরা? আমাদের দেহে তিন ধরনের রক্তনালী আছে। একটি হচ্ছে ধমনী, দ্বিতীয়টি শিরা এবং তৃতীয়টি হচ্ছে কৈশিক জালিকা বা কৈশিক নালী। ধমনী কোথা থেকে উৎপন্ন হয় বন্ধুরা জানো? ধমনী উৎপন্ন হয় হচ্ছে হৃৎপিণ্ড থেকে। হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে এটি দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। এবং ধমনীর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। ধমনীর বৈশিষ্ট্যগুলো আমরা চিত্রে দেখে নিই। ধমনী হচ্ছে
গোলাকৃতি একটি নালী, যার প্রাচীর কিন্তু বেশ মোটা এবং প্রাচীরের ভেতরে কোনো কপাটিকা থাকে না। কপাটিকা কি? কপাটিকা শব্দটি এসেছে কপাট থেকে। কপাট মানে দরজা। দরজার কাজ কি? প্রতিবন্ধকতা সৃষ্টি করা। যেহেতু ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে নিয়ে যায়, তাই তার প্রতিবন্ধকতার কোনো প্রয়োজন নেই, এ কারণে এর কপাটিকা থাকে না। এরপরে আসি শিরা। শিরার উৎপত্তি কোথা থেকে জানো? শিরার উৎপত্তি হচ্ছে কৌশিক জালিকা থেকে, এবং এটি কৌশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছে। অর্থাৎ আমাদের দেহে কোষের মধ্যে যত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটিকে সে বহন করে নিয়ে হৃৎপিণ্ডে পৌঁছে দেয়। আমরা দেখি তাহলে শিরা দেখতে কেমন। ধমনীর সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো শিরার প্রাচীর হচ্ছে পাতলা, খুবই পাতলা, এবং শিরার ভেতরে গহ্বরটি আকারে বড় এবং শিরাতে কপাটিকা থাকে। যেহেতু এটি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কাজেই তার কপাটিকা প্রয়োজন। এরপরে আছে কৌশিক নালী বা কৌশিক জালিকা। কৌশিক জালিকা উৎপন্ন হয় ধমনী থেকে। অর্থাৎ ধমনী যদি অতি ক্ষুদ্র ক্ষুদ্র নালীতে বিভক্ত হয়, সেই নালীগুলোকেই আমরা বলছি কৌশিক জালিকা। এবং কৌশিক জালিকার অপর প্রান্ত একত্রিত হয়ে শিরা উৎপত্তি লাভ করে। কৌশিক জালিকা কোষের চারপাশে আবৃত করে রাখে, এবং কৌশিক জালিকার মাধ্যমেই কিন্তু কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড শিরাতে পৌঁছায়। বন্ধুরা, তোমরা যখন বাজার থেকে আপেল কিনো, দেখবে আপেলের চারপাশে একটা জালির মতো কিছু একটা আবৃত করে রাখা আছে। ঠিক কৌশিক জালিকা কোষের চারপাশে ওভাবেই অবস্থান করে। অর্থাৎ তুমি যদি আপেলটিকে একটি কোষ ধরো, আর চারপাশে যে জালিটা থাকছে সেটাকে তুমি কৌশিক জালিকা হিসেবেই ধরে নেবে। ঠিক আমাদের দেহের ভেতরে কৌশিক জালিকা এভাবেই অবস্থান করে। কৌশিক জালিকা তাহলে নিশ্চয়ই ধারণা পেলে কেমন? যদি আমরা আঁকি তাহলে সেটা কেমন দেখা যাবে দেখে নিই। অর্থাৎ এর এই পাশে থাকবে ধমনী, এই পাশে থাকবে শিরা, এবং ঠিক মাঝখানে কৌশিক নালী বা কৌশিক জালিকা। তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পেলাম কৌশিক নালী দেখতে কেমন। আমরা এখানে যে ধমনী দেখতে পাচ্ছি, ধমনীর ভিতরের গহ্বর আমরা দেখতে পাচ্ছি ছোট, আর শিরার গহ্বর দেখতে পাচ্ছি বড়। শিরার প্রাচীরটি পাতলা, ধমনীর প্রাচীরটি মোটা। কৌশিক জালিকার সঙ্গে এখানে আমরা কী কী দেখতে পাচ্ছি পার্থক্য? ধমনীর প্রাচীর মোটা, শিরার প্রাচীর পাতলা, কৌশিক জালিকার প্রাচীর আরও পাতলা। অর্থাৎ কৌশিক জালিকা এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াল কোষ দিয়ে গঠিত। এপিথেলিয়াল কোষ কি জানো তোমরা? এপিথেলিয়াল কোষ হচ্ছে এক ধরনের আবরণী কোষ, যেটি কৌশিক জালিকার নালীতে চারপাশে অবস্থান করে। এবার নিশ্চয়ই তোমাদের কৌশিক জালিকা সম্পর্কে ধারণা পরিষ্কার হবে। খাদ্য, পানি এবং অক্সিজেন মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য। রক্ত এই সকল উপাদান রক্ত ধমনীর মাধ্যমে শরীরে পরিবহন ঘটায়। রক্ত ধমনী আর্টারিস, শিরা, ক্যাপিলারিসকে জড়িত করে। আমাদের শরীরে রক্তের পরিবহনের জন্য একটি পাম্পিং পদ্ধতি বিরাজমান, এবং হৃৎপিণ্ডই হলো সেই পাম্প। অক্সিজেনপূর্ণ রক্ত আর্টারিস নামক রক্ত প্রবাহের মাধ্যমে দেহের সকল অংশে পরিবাহিত হয়। আর্টারিস ক্যাপিলারিস নামক শাখায় ভাগ হয় এবং রক্ত দেহের বিভিন্ন অংশে প্রবেশ ঘটায়। ডিঅক্সিজেনেটেড রক্ত ক্যাপিলারিসের মাধ্যমে পরবর্তীতে সরু রক্তবাহর শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করায়। বন্ধুরা, এ অধ্যায় থেকে আমরা কি শিখলাম? শিখলাম রক্তনালীর প্রকারভেদ, অর্থাৎ রক্তনালী কয় প্রকারের হয়ে থাকে এবং তাদের গঠন কিরকম।
আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, কাজ কিন্তু শেষ হয়নি, বাড়ির কাজ আছে। বাড়ির কাজটি কি? তোমার খাতায় লিপিবদ্ধ করে রাখবে শিরা এবং ধমনীর কী কী পার্থক্য আছে। কাজ কিন্তু শেষ হয়নি বন্ধুরা, কিশোর বাতায়নে প্রবেশ করবে, সেখানে গিয়ে আমাদের এই ভিডিওটি পাবে। এবং তোমার মনে যে ধরনের প্রশ্নই জাগবে সেটাই সেখানে দিয়ে রাখবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সেখানে এই সংক্রান্ত অনেক কুইজ আছে, সেই কুইজগুলোর উত্তর দেবে। এরপরে আবার আসব আরও কোনো লেসন নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমাদের আজকের পাঠ ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা। শিক্ষার্থী বন্ধুরা, মূল পাঠে যাওয়ার পূর্বে চলো আমরা কবি কাজী নজরুল ইসলামের পরিচিতি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24 মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি লেটোর দলে গান করেছেন, রুটির দোকানের কারিগরও হয়েছেন। কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন। অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কবিতা লেখার জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। এই কবির প্রকৃতির প্রতি ভালোবাসা ছিল গভীর। তিনি আমাদের জাতীয় কবি। এই মহান কবি 1976 সালের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, বড়দের জন্য তিনি যেমন বিভিন্ন গ্রন্থ লিখেছেন, ছোটদের জন্য তিনি লিখেছেন
অত্যন্ত চমৎকার কিছু কাব্যগ্রন্থ, যেমন ঝিঙে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি ইত্যাদি। তার সৃষ্টি বিস্ময়কর। কবিতা, উপন্যাস, নাটক, সঙ্গীত ইত্যাদি রচনার মধ্য দিয়ে তিনি অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কবিতায় যাওয়ার পূর্বে চলো আমরা কিছু ছবি দেখে নিই। দেখো, এখানে একটি ফুলের ছবি দেয়া আছে। এটা কি ফুল? গোলাপ ফুল। আবার এখানে একটি ফুলের ছবি দেয়া আছে, বলতো এটি কি ফুল? ডালিয়া। এবারে দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা। আর এই ফুলটি সবাই কি চিনতে পেরেছ? চলো তো এই ফুলের আরেকটি ছবি দেখি। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে আমরা যে সবজি হিসেবে ঝিঙে খাই, সেই ঝিঙে গাছের সাথেই একটি ফুল ফুটে আছে। অর্থাৎ এই ফুলটির নাম কি? ফুলটির নাম হলো ঝিঙে ফুল। কাজী নজরুল ইসলাম এই ঝিঙে ফুলকে নিয়েই একটি চমৎকার কবিতা লিখেছেন। চলো আমরা আজকে সেই কবিতাটা পড়ি। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল, ঝিঙে ফুল। গুলমে পর্ণে লতিকার কর্ণে, ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলদুল, ঝিঙে ফুল। পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে, গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোল মশগুল, ঝিঙে ফুল। শ্যামলী মায়ের কোলে সোনা মুখ খুকুরে, আলু থালু ঘুমো যাও রোদে গলা দুপুরে। প্রজাপতি ডেকে যায় বোঁটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় এ অকুল, ঝিঙে ফুল। তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায় ভালো এই পথ ভুল, ঝিঙে ফুল। শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি পাঠ শেষে আমরা নতুন কিছু শব্দ পেয়েছি। চলো সেই শব্দের অর্থগুলো একটু জানার চেষ্টা করি। আমরা নতুন শব্দ পেয়েছি ফিরোজিয়া। বলতো ফিরোজিয়া অর্থ কি? তোমরা দেখতে পাচ্ছ ফিরোজা রঙের একটা কিছু। অর্থাৎ ফিরোজিয়া অর্থ হলো ফিরোজা রং। গুলমে পর্ণে, আমরা কবিতায় এই শব্দটি পেয়েছি। ছবিতে দেখতে পাচ্ছি গাছপালা, ঝোপঝাড়, তাই না? গুলমে পর্ণে অর্থ হলো ঝোপঝাড়ে ও পত্র পল্লবে। এরপরে আমরা পেয়েছি সাঁঝে। সাঁঝে অর্থ ছবিতে দেখতে পাচ্ছ তোমরা সন্ধ্যায়। সন্ধ্যাবেলাকে বলা হয় সাঁঝ বেলা। আমরা আরো পেয়েছিলাম পৌষের। বন্ধুরা দেখো, ছবিতে দেখতে পাচ্ছি কুয়াশা ঢাকা একটি রাস্তা এবং একজন মনে হয় খেজুরের রস নিয়ে কোথায় যেন চলেছে। অর্থাৎ এটি পৌষ মাসের দৃশ্য। পৌষের অর্থ পৌষ মাসের। জাফরানি, ছবিতে দেখতে পাচ্ছ কিছু জাফরানের ছবি দেয়া আছে। জাফরান একটি সুগন্ধি দ্রব্য এবং মশলা জাতীয় একটি উপাদান। জাফরানি অর্থ হলো জাফরান রঙের। আমরা আরেকটি শব্দ পেয়েছি মাচান। ছবিতে দেখতে পাচ্ছ একটি লাউ গাছ এবং সে যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে তাই কিছু বেড়া দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে কিছু একটা। এটাকেই বলা হয় মাচা বা পাটাতন। শিক্ষার্থীরা, আমরা এবারে কবিতাটির ব্যাখ্যায় চলে যাই। আমরা ঝিঙে ফুলের ছবি দেখতে পাচ্ছি এবং পাশে দেখতে পাচ্ছি দুটি পাখি। তোমরা কি জানো এই পাখি দুটির নাম কি? এই পাখিগুলোকে বলা হয় ফিঙে পাখি। তাহলে আমাদের কবির কবিতায় কি ছিল? ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল, ঝিঙে ফুল। গুলমে পর্ণে লতিকার কর্ণে, ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলদুল, ঝিঙে ফুল। অর্থাৎ কবি ঝিঙে ফুলকে সবুজ পাতার দেশে ফিঙে পাখির সাথে তুলনা করেছেন। আর এখানে পত্রপল্লবে, ঝোপঝাড়ে, লতার কানে ঝিঙে ফুল এমন ভাবে আছে যেন মনে হচ্ছে সে সোনায় মোড়ানো এবং সে কানের দুলের মতো দুলছে। এর পরের ছবিতেও আমরা ঝিঙে ফুলকে দেখতে পাচ্ছি এবং জাফরানের ছবি দেখতে পাচ্ছি। কবিতার লাইনগুলো হলো, পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে,
গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে, পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোলো মশগুল ঝিঙে ফুল। এখানে কি বলছে বন্ধুরা বলতো? এখানে ঝিঙে ফুলকে কবি পাতার দেশের পাখি হিসেবে কল্পনা করেছেন এবং তার হৃদয়টা যেন তার ওই বোটার মধ্যেই রয়েছে এবং সেখানে সে যখন সাঁঝবেলা ফুটে ওঠে তখন যেন মনে হয় গান শোনা যাচ্ছে। পৌষের বেলা শেষ হয়ে এলে ঝিঙে ফুল যেন জাফরানি বেশ ধারণ করে। কবি বলেছেন তখন সেই মরা মাচান যেন ঝিঙে ফুলে মশগুল হয়ে ওঠে। এর পরের ছবিতেও আমরা ঝিঙে ফুল দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি প্রজাপতি। কবিতার লাইনগুলো ছিল, শ্যামলী মায়ের কোলে সোনা মুখ খুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা দুপুরে, প্রজাপতি ডেকে যায় মোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় এ অকুল ঝিঙে ফুল। শিক্ষার্থী বন্ধুরা, শ্যামলী মা বলতে কি বোঝাচ্ছে বলতো? হ্যাঁ, আমাদের সবুজ বাংলাদেশ, সবুজ প্রকৃতি। এই সবুজ প্রকৃতির কোলে যেন ঝিঙে ফুল সোনার মতো মুখ করে আছে, আর যখন দুপুরবেলা রোদ ওঠে তখন এই ঝিঙে ফুল যেন এলোমেলো হয়ে ঘুমিয়ে পড়ে। তাকে প্রজাপতি ডেকে বলে বোটা ছিঁড়ে চলে আসতে, আসমানের তারা বলে তাকে সেই সীমাহীন আকাশে চলে যেতে। এর পরের ছবিতে আমরা আবারও দেখতে পাচ্ছি ঝিঙে ফুলকে এবং আমাদের চিরচেনা বাংলার প্রকৃতিকে। কবিতার শেষ চার লাইন হলো, তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল। ঝিঙে ফুল তাহলে তাদের উত্তরে কি বলল? তাদের উত্তরে বলল যে সে তার মাটিকে ভালোবাসে, এই মাটি তার মা, তাই সে এই মাকে ছেড়ে কোথাও যাবে না, এমনকি অলকা নামের স্বর্গেও সে যেতে চায় না। এই পথ যদি ভুল হয়ে থাকে তবুও সে এই ভুল পথেই চলতে চায়। অর্থাৎ প্রকৃতিকে ভালোবেসে ঝিঙে ফুল প্রকৃতির মাঝেই বেঁচে থাকতে চায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটি পাঠ শেষ করলাম, এবারে আসো আমরা নিজেরা কিছু মূল্যায়ন করার চেষ্টা করি। আমার প্রথম প্রশ্ন, অন্যায় শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কবিতা লেখার জন্য কবিকে কি বলা হয়? কবিকে বলা হয় বিদ্রোহী কবি। আমার দ্বিতীয় প্রশ্ন, ঝিঙে ফুল কবিতাটি কবি কাদের জন্য লিখেছেন? হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য, অর্থাৎ ছোটদের জন্য লিখেছেন। আমার তৃতীয় প্রশ্ন, গুলমে পর্ণে শব্দটির অর্থ কি? গুলমে পর্ণে শব্দটির অর্থ হল ঝোপঝাড়ে ও পত্রপল্লবে। বন্ধুরা, আমার চতুর্থ প্রশ্ন হল, ঝিঙে ফুল কাকে ভালোবাসে? ঝিঙে ফুল তার মাটিকে ভালোবাসে, মাটিকে সে মা হিসেবে কল্পনা করে। শিক্ষার্থী বন্ধুরা, পাঠ শেষে এবারে তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ। বাড়ির কাজের প্রশ্নটি হল, তোমার পরিচিত পাঁচটি ফুলের আকৃতি, পাপড়ি, গন্ধ ইত্যাদি সম্পর্কে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানের এই ভিডিওটি তোমরা কিশোর বাতান পেজে দেখতে পাবে। সেখানে যদি তোমরা কোনো রকম প্রশ্ন করতে চাও বা মতামত জানাতে চাও অবশ্যই জানাতে পারবে। কিশোর বাতায়নে আরও আছে আমাদের এই ভিডিও অনুযায়ী বিভিন্ন ধরনের কুইজ। কুইজে তোমরা অংশগ্রহণ করতে পারো খেলার মাধ্যমে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। We'll be right back.
বন্ধুরা, আমার ঘর আমার স্কুল অনুষ্ঠানে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের একটি অংশ আলোচনা করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে এই অধ্যায়ে দুটি বিষয় আলোচনা করেছিলাম, ভগ্নাংশকে কীভাবে লঘিষ্ঠ আকাশে প্রকাশ করা যায় এবং কতগুলি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা যায়। আজ আমরা আলোচনা করব ভগ্নাংশগুলির যোগ বিয়োগ এবং কতগুলি ভগ্নাংশকে কীভাবে সরলীকরণ করা যায়। তো আমরা আলোচনা যদি ফিরে যাই, প্রথমে আমরা একটি ভগ্নাংশের সাথে আরো কতগুলি ভগ্নাংশের যোগফল কিভাবে নির্ণয় করা যায় সেই টপিকস আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটা প্রবলেম সেট করি, কিভাবে ভগ্নাংশের যোগ নির্ণয় করা যায়। ভগ্নাংশের যোগ, একটি ভগ্নাংশ যদি আমরা লিখি 1/x²-3x+2+1/1-4x+3+1/x²-5x+4, তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে প্রতিটা ভগ্নাংশের হরে একটি উৎপাদকীয় বিশ্লেষণ আছে। তাহলে আমাদের এই কাজটা আগে শেষ করতে হবে, প্রতিটা ভগ্নাংশের উৎপাদকীয় বিশ্লেষণটা আগে শেষ করি। তাহলে প্রথম ভগ্নাংশের উৎপাদক রাশিটা কি আছে, x²-3x+2, এটাকে কি লেখা যায়, x²-2x-x+2। এখানে দেখা যাচ্ছে -3x কে আমরা দুটো অংশে বিভক্ত করে লিখলাম -2x-x। একইভাবে এখানে কি লেখা যেতে পারে, যেহেতু এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন তাহলে এখানে আছে -4x, এটাকে আমরা লিখতে পারি -x-3x+3, প্লাস এই অংশে আমরা লিখতে পারি x²-4x-x+4। সো দ্যাট আমাদের মিডল টার্ম ব্রেক কমপ্লিট। এখন এটা কমন অংশটাকে আমাকে সরিয়ে নিতে হবে। আমরা যদি প্রথম ভগ্নাংশের হরের অংশটা দেখি, প্রথম দুটো টার্মে x²-2x, এই x²-2x থেকে কমন অংশ কি পাওয়া যায়, এক্স। তাহলে প্রথম দুটো অংশ থেকে এক্স সরে গেলে থাকতেছে কি, এখানে এক্স, এখানে থাকতেছে -2। পরবর্তী দুটো অংশের জন্য যদি আমরা একটা -1 কমন নিই তাহলে এখানে থাকবে x-2। একইভাবে আমরা পরবর্তী ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম দুটো অংশ থেকে আমরা এক্স কমন নিতে পারি, x² থেকে এক্স থাকবে, -x থেকে -1 থাকবে। এবং পরবর্তী দুটো টার্ম থেকে যদি আমরা -3 কমন নিই তাহলে এখানেও আমরা একইভাবে একই ফ্যাক্টর পাচ্ছি, -1। প্লাস লাস্ট ভগ্নাংশের হরের থেকে যদি প্রথম দুটো অংশ থেকে যদি আমরা এক্স কমান নিই তাহলে x-4-1 কমান নিলে x-4। এখন আমাদের কমন অংশটাকে কমন হিসাবে সরিয়ে নিতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হরের কমন অংশ হচ্ছে x-2, তাহলে x-2 যদি সরে যায় কমন হিসাবে তাহলে থেকে যায় কি, প্রথম অংশ থেকে x, পরবর্তী অংশ থেকে -1। প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হরের কমন অংশ হচ্ছে x-1, x-1 কমন সরে গেলে এখান থেকে থাকতেছে x, এখান থেকে থাকতেছে -3। প্লাস এই অংশের কমন অংশ হচ্ছে x-4, x-4 কমন নিলে থেকে যাচ্ছে x-1। সুতরাং এই ভগ্নাংশের যোগের প্রতিটা ভগ্নাংশের হরের উৎপাদকীয় বিশ্লেষণ সম্পূর্ণ হলো। এখন আমাদের কি করতে হবে, এই প্রতিটা হরের লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ ভগ্নাংশগুলোর লসাগু, হরের লসাগু। তাহলে এখানে হরের লসাগুটা কি হবে, এখানে ফ্যাক্টরগুলা মানে উৎপাদকগুলি আছে x-2, x-1, x-3, x-4, অর্থাৎ চারটি উৎপাদক আছে। তাহলে চারটি উৎপাদক x-1, x-2, x-3 × x-4। এখন এটা হচ্ছে আমাদের এই হরের লসাগু। এখন প্রতিটা ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে দেখতে হবে যে এখানে কি আছে, হরে আছে x-2, x-1, আর লসাগু ফলাফলটা কি x-1 × x-2, x-3 × x-4। তাহলে এখানে যে 1 আছে এটার সাথে কোন টার্মস গুণ হবে, অর্থাৎ এই লসাগুটাকে যদি আমরা এই হর দ্বারা ভাগ করি, ভাগ করে যেটা পাবো সেটাই 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের এটা সহজভাবে দেখতে পাচ্ছি যে যেই উৎপাদক দুটি এখানে নেয় সেই উৎপাদক দুটি এখানে এসে গুণ হবে। এখানে দেখা যাচ্ছে x-2, x-1 আছে, তার মানে x-3, x-4 নেই, তাহলে এখানে কি হবে x-3 × x-4 হবে। এখানে চিহ্ন প্লাস, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে, এখানে আছে x-1, x-3, তাহলে নেই কি x-2 × x-4 নেই, তাহলে আমরা লিখতে পারি এখানে x-2 × x-4। ফাইনালি এখানে কি লিখতে পারি, এখানে নেই হচ্ছে x-2 × x-3। তাহলে আমাদের এই লসাগু করাটা কমপ্লিট। এখন উপরের যে অংশটুকু আছে সেই অংশটুকে প্রতিটা অংশে গুণ করে ফেলতে হবে আর কি। তাহলে এখানে একটা ফর্মুলা আছে, গুণের একটা ফর্মুলা আছে, সেটা কি আমরা এখানে আগে থেকে লিখেছি x-a × x-b, সংক্ষিপ্ত পদ্ধতিতে এটা লিখতে পারি, যেটা আমরা ক্লাস 7 শিখে আসছি, x² - এখানেও মাইনাস, তখন এই কনস্ট্যান্ট দুটির
ধ্রুবক দুটোর যোগফল প্লাস এই ধ্রুবক দুটোর গুণফল এবি। এই ফর্মুলা ব্যবহার করে প্রতিটা ক্ষেত্রে আমরা গুণফলটা সহজে নির্ণয় করতে পারি। তাহলে সেটা কি হবে, নিচে আগে আমরা লসাগুটা লিখে ফেলি, হরের লসাগু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। তো প্রথম দুটা ফ্যাক্টর হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, আমরা ওই সূত্র ফলো করে কী লিখতে পারি, এক্স স্কোয়ার এখানে মাইনাস থ্রি মাইনাস ফোর যোগ করলে কত হচ্ছে মাইনাস সেভেন ইন্টু এক্স, মাইনাস থ্রি ইন্টু মাইনাস ফোর গুণ করলে কত হচ্ছে প্লাস টুয়েলভ। পরবর্তী অংশ এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর, এই দুটো ফ্যাক্টর গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস ফোর মাইনাস সিক্স এক্স, আর মাইনাস টু ইন্টু মাইনাস ফোর মানে কত প্লাস এইট। একইভাবে এই দুটো ফ্যাক্টর গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, সো দ্যাট আমাদের গুণ করা কমপ্লিট উপরের অংশে। এখন আমরা এটা যোগ করব, উপরে কী দেখা যাচ্ছে এক্স স্কোয়ার কয়টা, একটা দুইটা তিনটা, অর্থাৎ এখানে হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এক্স মানে মাইনাস থার্টিন এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস এইটিন এক্স, টুয়েলভ প্লাস এইট মিন টোয়েন্টি টোয়েন্টি প্লাস সিক্স প্লাস টোয়েন্টি সিক্স, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, এটা হচ্ছে আমাদের রেকর্ড আনসার। অর্থাৎ কতগুলি ভগ্নাংশকে আমরা কীভাবে যোগ করতে পারি আমরা সেটাকে দেখতে পেলাম, অর্থাৎ প্রতিটা ভগ্নাংশের যদি হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেটা করব, এবং পরবর্তীতে উৎপাদক বিশ্লেষণগুলো মানে হরের উৎপাদক বিশ্লেষণের যে লসাগু ভ্যালুটা সেটা ব্যবহার করে আমরা প্রতিটা ভগ্নাংশকে যোগ আকারে প্রকাশ করে উপরে যে রেজাল্টটা পাবো সেটা সামেশনটা আমরা লিখে ফেলবো। অর্থাৎ আমরা কতগুলি ভগ্নাংশের যোগফল নির্ণয় করা শিখলাম। এখন আমরা আরেকটা দেখব ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় করা। একটা ভগ্নাংশ লিখি কিভাবে বিয়োগ করতে হবে, ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড এক্স কিউব প্লাস ওয়াই কিউব, অর্থাৎ সাবট্রাকশন, এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের কিছু লঘিষ্ঠ ফর্ম যদি করা যায় ভগ্নাংশটাকে, আমরা যেটা আগে শিখে আসছি সেই কাজটা আমাদের এখানে করতে হবে। আমাদের এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার সুযোগ আছে, এখানে এই ভগ্নাংশটা সিম্পলি একটা ভগ্নাংশ আকারে আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে উপরের মানে লবের অংশটুকু যেরকম ছিল সেরকম থাকবে, কিন্তু হরের অংশটুকে কিন্তু একটা ফর্মুলা হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যেটা আমরা আগের থেকে শিখে আসছি। সেটা তাহলে কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই ফ্যাক্টরটা মানে এই উৎপাদকটা লবের উৎপাদকের সাথে মিলে গেল, তার মানে এটা এটা অমিট করে দেওয়া যায়। পরবর্তী লাইনে তাহলে আমরা কী লিখতে পারি, ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়াই, তাহলে এটা সহজ হয়ে আসলো। তাহলে এখন এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াইয়ের যে উৎপাদক পাবো সেটা কী হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এই অংশের জন্য যদি আমরা এই লসাগুটাকে এক্স মাইনাস ওয়াই দ্বারা ডিভাইড করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস, এটা আমরা ব্র্যাকেটে রাখতে পারি মাইনাস দিয়ে, আবার এক্স প্লাস ওয়াই দ্বারা যদি আমরা এই লসাগুটাকে ডিভাইড করি তাহলে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ফাইনালি এখানে তাহলে কী দাঁড়ালো, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই যেভাবে ছিল সেভাবে লিখি, আর মাইনাস দ্বারা যখন এই ফ্যাক্টরটা গুণ হয়ে যাবে তখন চিহ্নগুলো পরিবর্তিত হবে, প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস, আর নিচের ফলাফলটা কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে প্লাস এক্স মাইনাস এক্স অমিট, ফলাফল ফাইনালি কী হলো, টোয়াইস ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই আনসার। তাহলে দুইটা ভগ্নাংশের বিয়োগফল নির্ণয় করাটা আমরা খুব সহজভাবে নির্ণয় করতে পারবো, যেভাবে আমরা আগে যোগ করছিলাম একই সিস্টেমে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস সাইনটা হয়ে পরবর্তীর সিম্পলিফিকেশনের চেঞ্জ হচ্ছে, আর একটা উৎপাদক মানে একটা যদি ভগ্নাংশ এমন আকারে থাকে যেটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার সুযোগ থাকে আমরা অবশ্যই সেটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব, তারপরে ভগ্নাংশটা খুবই সহজ হবে, যেখানে হরের লসাগু নির্ণয় করে আমরা সিম্পলিফাই করে রিকোয়ার্ড আনসারটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে দুটা ভগ্নাংশের কীভাবে বিয়োগফল নির্ণয় করতে হয়। এখন আমরা কতগুলি ভগ্নাংশের সরলীকরণ ফলাফল নির্ণয় করতে চাই, অর্থাৎ
এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সরল ফল নির্ণয় করা। সরল করো একটা অঙ্ক আমরা দেখতে পারি যে কিভাবে একটা সরল নির্ণয় করা যায়। 1/x-y - 2/2xy + 1/x+y - 2/2xy। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে চারটা টার্ম দেওয়া আছে, কোনো টার্মের আগে মাইনাস আছে, কোনো টার্মের আগে প্লাস আছে। তাহলে আমরা এক জাতীয় টার্মস যদিও সবগুলো না, তাহলে আমরা এক জাতীয় আকারে ভাবতে পারি, যেরকম এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, এই দুটো টার্মকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে একটা ফলাফল পেতে পারি, +1/x + y। আবার এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানে যদি আমরা মাইনাস টু কমন নিই তাহলে এখান থেকে পাবো 1/2xy, আর এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, +1/2xy। ক্লিয়ার? এখানে একটা যোগের আকারে ভগ্নাংশ আছে, এখানে একটা যোগের আকারে ভগ্নাংশ আছে। তাহলে এই দুটোকে যদি আমরা লসাগু করি তাহলে ফলাফল কী পাবো, এখানে x-1, এখানে x+y, তাহলে এখানে আসবে x+y, এখানে আসবে x-y। -2 লিখে এখানেও একইভাবে যদি আমরা লসাগু করি, (2x+y)/(2x-y), এখানে হবে (2x-y)/(2x+y). তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে, এখানে +y - y অমিট হয়ে যায়, (2x), আর এখানে কি হবে, (x²-y²), এখানে (-y+y) অমিট হয়ে ফলাফল কি হচ্ছে, (2×4x)/(4x²-y²). a²-b² ফর্মুলা অনুযায়ী যেটা হয় সেটাই হচ্ছে। তাহলে এখানে কি হলো, (2x)/(x²-y²), এখানে হচ্ছে (-8x²/4x²-y²). এটা একটা নতুন ফর্মুলা হয়ে গেল। এখন এই অবস্থা থেকে আমরা আবার নতুন করে সিম্পলিফাই করব, যদিও বা এই দুইটা ভগ্নাংশের হরগুলির ভিন্নতা আছে। তাহলে এখানে আমাদের একটা ফ্যাক্টর হচ্ছে (x²-y²), একটা হচ্ছে (4x²-y²). তাহলে এই দুইটা ফ্যাক্টরের লসাগু কি হবে, (x²-y²)/(4x²-y²). যখন আমরা এই অংশের সাথে আসবো, এখানে (2x) আগে থেকে ছিল, তাহলে নেই কি (4x²-y²), তাহলে এখানে (4x²-y²) দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাবে, (-8x²), এখানে নেই (x²-y²), তাহলে এই অংশের সাথে (x²-y²) গুণ করা হয়ে যাবে। এখন কি পাওয়া যাচ্ছে, এটা গুণ করে দিই যদি, (8x³-2xy²-8x⁴+8x²-y²), নিচে যা ছিল সেভাবে থেকে যাবে, (4x²-y²). ক্লিয়ার? তাহলে এখন এখানে কি কোনো একই জাতীয় কোনো টার্মস যেরকম ছিল সেরকমই থেকে যাবে, এখান থেকে কোনো কিছু কমন নেওয়া গেলে আমরা সেটা কমন নেওয়ার চেষ্টা করব, ফলাফলটা এটাকে আমরা আনসার হিসাবে ধরে নিতে পারি, এটা আমাদের সিম্পলিফিকেশন রিকোয়ার্ড আনসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে তিনটি টপিকস আমরা আলোচনা করে ফেলছি, দুটা ভগ্নাংশের যোগফল বা কতগুলি ভগ্নাংশের যোগফল নির্ণয় করা, একটি ভগ্নাংশ থেকে একটা ভগ্নাংশকে বিয়োগ করা এবং কতগুলি ভগ্নাংশের সরল ফল নির্ণয় করা, আমরা তিনটা বিষয় শিখে ফেলেছি। এখন আমি তোমাদেরকে এই বিষয় সম্পর্কিত কতগুলি হোমওয়ার্ক দিতে চাই, তোমরা এগুলো বাসায় করে ফেলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার সাপেক্ষে আমি তোমাদেরকে তিনটি বিষয়ের পরে তিনটি হোমওয়ার্ক দিতে চাচ্ছি, একটা যোগফল নির্ণয় করা, একটা বিয়োগফল নির্ণয় করা এবং ফাইনালি একটা সরল সমাধান করা। তাহলে তোমরা লিখে নাও বাড়ির কাজ হিসাবে। তাহলে তোমরা বাড়ির কাজ হিসাবে এই তিনটি সমস্যার সমাধান করবা, একটা যোগফল নির্ণয় করা, একটা বিয়োগফল নির্ণয় করা এবং সরল ফল নির্ণয় করা। তো আলোচনার সাপেক্ষে আমরা 5.1 এই অধ্যায়ের প্রথম অধ্যায়টা শেষ করতে পারলাম। এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তুগুলো কী ছিল,
আজকের বিষয়বস্তু ছিল কতগুলি ভগ্নাংশের যোগফল নির্ণয় করা, পরবর্তী ছিল একটি ভগ্নাংশ থেকে একটা ভগ্নাংশ বিয়োগফল নির্ণয় করা, এবং তৃতীয় অংশটা ছিল হচ্ছে কতগুলি ভগ্নাংশের সমষ্টিও বলা যেতে পারে অথবা ভগ্নাংশের সরলীকরণ মান নির্ণয় করা। শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘর আমার স্কুলের এই অনুষ্ঠানটি কিশোর বাতায়নে আপলোড করা থাকবে। তোমাদের যদি প্রয়োজন মনে করো তোমরা এটা দেখতে পারো, এবং এটা দেখে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা যে কোনো প্রশ্ন বা মন্তব্য কমেন্টস বক্সে করতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে। শেষে আমি তোমাদের সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের পড়ার বিষয় ক্রিয়া এবং ক্রিয়ার প্রকারভেদ। ক্রিয়াপদ আসলে কি? ক্রিয়াপদ আমরা জানি যে আমরা যে যা করছি, অর্থাৎ যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। আমরা ক্রিয়াপদের প্রকারভেদে চলে যাই। তো ক্রিয়াপদের প্রকারভেদ আসলে বিভিন্ন রকমের হয়। কোনো কিছুর ভিন্নতা বা ভেদে এখানে আমরা প্রকারভেদ করছি না। আমরা প্রাথমিকভাবে ক্রিয়াপদকে কয়েকটি ভাগে ভাগ করছি। দেখো, প্রথমে আসছে সমাপিকা ক্রিয়া, এরপরে আছে অসমাপিকা ক্রিয়া, এরপরে আসি সকর্মক ক্রিয়া, তারপরে আছে অকর্মক ক্রিয়া, এরপরে আছে দ্বিকর্মক ক্রিয়া, আরও আছে প্রযোজক ক্রিয়া, এবং আরেকটা আছে, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। প্রথমে আসি সমাপিকা ক্রিয়াতে। সমাপিকা ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়াপদটি দিয়ে আমরা বাক্যটি শেষ করব, অর্থাৎ বাক্যের মনের ভাব আমরা সম্পূর্ণ করব, পুরোপুরি আমরা মনের ভাবটা বুঝতে পারব।
এরকম যখন হবে তখন সেই ক্রিয়াপদগুলোকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো। যেমন আমি যদি এরকম বলি, স্বপ্ন স্কুলে যায়, মেধা বেড়াতে যায়, এরকম যদি হয় তাহলে সেটা হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে একটা ক্রিয়াপদ যদি বাক্যর ভাবটাকে সম্পূর্ণ না করে, অর্থাৎ ইনকমপ্লিট সেন্স থাকে, তখন সেটা হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া। খেয়াল করো, আমাদের ইংরেজিতে যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব আছে, সেটার বাংলা আমরা সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া করি, কিন্তু আসলে কিন্তু এই ভাগটা চলে যায় সকর্মক এবং অকর্মকে। ইংরেজির সঙ্গে বাংলা মেলাবে না, মেলালে তোমরা বিভ্রান্তিতে পড়বে। আমি যখন তোমরা এই দুটোকে সমন্বয় করবে কিভাবে করবে সেটা বলে দেব। আচ্ছা, এখানে আসি। যদি আমরা এরকম বলি অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে, শ্রাবণ বাড়ি গিয়ে, এই পর্যন্ত বলে যদি আমরা থেমে যাই তাহলে ক্রিয়ার ভাবটা সম্পূর্ণ হবে না, অর্থাৎ বাক্যের ভাব আমরা পুরোপুরি বুঝতে পারছি না। এই জন্য এই যে গিয়ে, এই শব্দটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আবার যদি এরকম বলি যে রোদেলা বই নিয়ে, এই পর্যন্ত বলে যদি আমরা থেমে যাই তাহলে বাক্যটি শেষ হচ্ছে না, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না। এরকম যদি হয় তাহলে আমরা তখন তাকে বলবো অসমাপিকা ক্রিয়া। খেয়াল করো, এখানে সমাপিকা এবং অসমাপিকার মধ্যে পার্থক্য হচ্ছে অসমাপিকা ক্রিয়াতে ক্রিয়াপদের সঙ্গে এ বিভক্তি, তে বিভক্তি, ইতে বা এতে এরকম বিভক্তি যুক্ত হয়। অর্থাৎ দেখো, আমরা যদি এরকম বলি যে শ্রাবণ বাড়ি গিয়ে, তাহলে এই যে বলেছি গিয়ে, এরপরে যখন আমি বলবো যে গিয়ে পৌঁছলো, যদি এরকম বলি তখন এই পৌঁছলো হয়ে যায় সমাপিকা এবং এই গিয়ে হয়ে যায় অসমাপিকা। অর্থাৎ এখানে যা ধাতু কাজ করেছে এবং তার সঙ্গে গিয়ে এই বিভক্তি যুক্ত হয়ে, অর্থাৎ এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে, এই এ বিভক্তি যুক্ত হয়ে এটা হয়ে গেছে আসলে অসমাপিকা ক্রিয়া। আবার যদি বলি, এরকম বলেছিলাম যে মেধা বেড়াতে গিয়ে, তাহলে এরকমও যদি, বা যে যদি এইভাবে বলি, গিয়ে না একবার বলেছি, যে যদি এরকম বলি তাহলে যাই ধাতুর সঙ্গে এ বিভক্তি যুক্ত হচ্ছে, এখানেও কিন্তু এ বিভক্তি যুক্ত হচ্ছে। আবার যদি চলিত রূপে যাই তাহলে এরকম বলতে পারি যে মেধা বেড়াতে যাইতে, এরকম যদি হয় তাহলে যা যোগ ইতে, এই যে তে, ইতে, এ, ইয়ে, এই বিভক্তিগুলো অসমাপিকা ক্রিয়া ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন সমাপিকা এবং অসমাপিকার ভেতরে আসলে এরকমই পার্থক্য, এবং অসমাপিকা ক্রিয়া দিয়ে বাক্য সম্পূর্ণ হয় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আসি আমরা সকর্মক এবং অকর্মক ক্রিয়ায়। সকর্মক এবং অকর্মক ক্রিয়া জানার আগে আমাদেরকে জানতে হবে আসলে কর্মপদ কি, অর্থাৎ এখানে কি বা কাকে, এ দুটো দিয়ে যদি আমরা প্রশ্ন করি, প্রশ্ন করে উত্তর পেলে তখন আমরা তাকে বলবো কর্মপদ। অর্থাৎ যেমন আমরা বলছি যে বাবা আমাকে একটি কলম দিলেন, তাহলে বাবা কাকে দিলেন, আমাকে দিলেন, কি দিলেন, কলম দিলেন, এখানে এই দুটোই হচ্ছে কর্মপদ। আবার যদি বলি যে মেধা হাসে, অর্থাৎ মেধা হাসে, তার মানে এখানে কি বা কাকে, এরকম প্রশ্ন করে কি আমরা কোনো উত্তর পাচ্ছি না, পাচ্ছি না, তার মানে হচ্ছে যে যখন আমরা উত্তর পাচ্ছি না তখন কিন্তু সেই, এই যে আমরা লিখছি দেখো মেধা হাসে, আচ্ছা এখানে এই যে হাসে, এই হাসে হয়ে যাচ্ছে অকর্মক ক্রিয়া। দেখো, আমরা খুঁজব হচ্ছে কর্মপদ, কিন্তু নাম কিন্তু হবে ক্রিয়াপদের। এইভাবে আমরা অকর্মক ক্রিয়া
নির্ধারণ করছি। আবার যখন আমরা বলবো যে রাইসা চিঠি লিখছে, যদি এরকম বলি বা লেখে, যেটাই বলি, রাইসা চিঠি লিখছে এরকম যদি বলি, তাহলে আসলে কি লিখছে? চিঠি লিখছে, তার মানে এটা হচ্ছে কর্মপদ আর এইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সকর্মক্রিয়া। এখন আমরা যখন আমরা কর্মপদ পেলাম না, তখন সেই ক্রিয়াপদকে বলেছি অকর্মক্রিয়া, আর যখন কর্মপদ পেয়েছি তখন আমরা তাকে বলেছি সকর্মক্রিয়া। তাহলে এখান থেকে আমরা সকর্মক এবং অকর্মকের ব্যাখ্যা পেলাম। মনে রাখবে, সবসময় খেয়াল রাখবে, আমরা প্রশ্ন করব কি এবং কাকে, এই দুটো দিয়ে, অর্থাৎ কর্মপদ অর্থাৎ অবজেক্ট। যেমন আমরা বলেছিলাম যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বে আমরা কিন্তু আসলে অবজেক্ট খুঁজি, অবজেক্ট খুঁজে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ বলি। তো এই যে অবজেক্ট, এই অবজেক্টটা আসলে এই সকর্মক এবং অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে চলে আসে। তাহলে والفضيلة والدرجة الرفيعة وبعثت مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد هي الله এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। সমাপিকা ক্রিয়া আমরা ট্রানজিটিভ ভার্ব বলছি আর অসমাপিকা ক্রিয়া আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলছি, কিন্তু আসলে এই সমন্বয়টাই এই জায়গায় যে সকর্মক এবং অকর্মক, এখানে আমরা কর্মপদ দেখি যেটা আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের ভেতরে দেখি। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই দ্বিকর্মক্রিয়ায়। দ্বিকর্মক্রিয়া এখানে আসলে দুটো কর্ম আছে। আমি শুরুতে বলেছিলাম যে বাবা আমাকে একটি কলম দিলেন, যদি এরকম বলি তাহলে দেখো এখানে দুটো কর্মপদ আছে। কি কি আছে?
দেখো তো তোমরা বের করতে পারো কিনা যে কাকে দিলেন, আমাকে দিলেন, কি দিলেন, কলম দিলেন। এই যে দুটো কর্মপদ কিন্তু আসলে নাম হয়ে যাচ্ছে, এই দিলেন তার নাম হয়ে যাচ্ছে দ্বিকর্মক্রিয়া, কারণ এই দিলেনের হচ্ছে দুটো কর্ম। আবার যদি এরকম বলি শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, বাংলা পড়াচ্ছেন, তাহলে শিক্ষক কাদের পড়াচ্ছেন, ছাত্রদের পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন, বাংলা পড়াচ্ছেন। তাহলে এখানেও আমরা দুটো কর্মপদ পেলাম, এই জন্য পড়াচ্ছেন হয়ে যাবে কি দ্বিকর্মক্রিয়া। আচ্ছা এখানে দুটো বিষয় আছে, সেটা হচ্ছে খেয়াল করো এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্মপদ আর এটা হচ্ছে বস্তুবাচক কর্মপদ। এখন ব্যক্তিবাচক কর্মপদটাকে আমরা বলবো গৌণ কর্ম আর বস্তুবাচক কর্মপদটাকে আমরা বলবো মুখ্য কর্ম। আচ্ছা কিভাবে মনে রাখবে, মনে রাখবে এইভাবে, আমরা জানি যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, তো মানুষের হচ্ছে মুখ্য থাকার কথা, মেইন, তাই না, ব্যক্তি, ব্যক্তি হচ্ছে প্রধান থাকার কথা, কিন্তু এখানে আসলে উল্টো, এখানে ব্যক্তি মুখ্য নয়, ব্যক্তি হচ্ছে গৌণ আর বস্তু হচ্ছে মুখ্য। এভাবে জাস্ট উল্টো করে মনে রাখবে যে ব্যক্তি প্রধান নয়, এখানে ব্যক্তি হচ্ছে গৌণ কর্ম আর বস্তু হচ্ছে মুখ্য কর্ম। তাহলে এইটা গেল আমাদের দ্বিকর্মক্রিয়া। এরপরে আসি আমরা প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়ায় একজন প্রডিউসার থাকবে, একটা ব্যক্তি থাকবে এবং একটা কর্মপদ থাকবে, একটা ক্রিয়াপদ থাকবে। অর্থাৎ যদি আমরা এরকম বলি যে মা শিশুকে চাঁদ দেখান, তার মানে দেখো যে এখানে মা ইনি হচ্ছেন প্রযোজককর্তা, শিশুকে এ হচ্ছে প্রযোজ্যকর্তা, চাঁদ হচ্ছে কর্মপদ, দেখান হচ্ছে ক্রিয়াপদ। এখন এই যে এত কিছু বের করলাম, বের করে শেষ পর্যন্ত এই দেখান আসলে এ হচ্ছে প্রযোজক ক্রিয়া, তার মানে হচ্ছে অবশ্যই মনে রাখবে কাজটি কেউ নিজে করবে না, অন্যকে দিয়ে করাবে। যে ক্রিয়া অন্যের দ্বারা পরিচালিত হয় সেই হচ্ছে আসলে প্রযোজক ক্রিয়া। অর্থাৎ অবশ্যই এ হচ্ছে প্রযোজক কর্তা, যাকে দিয়ে কাজটি করাচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। আর অবশ্যই কি দ্বারা প্রশ্ন করেছি, উত্তর পেয়েছি কর্ম, আর এইটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তোমরা একটু খাতায় তুলে নাও, তাহলে তোমাদের জন্য পরে এটা পড়তে সুবিধা হবে। তাহলে আমরা এরকম পেলাম যে প্রযোজক ক্রিয়াটা সবসময় মনে রাখতে হবে যে কাউকে দিয়ে কাজটি করাতে হবে, অর্থাৎ কর্তা নিজে করবে না, অন্যকে দিয়ে করাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি আমরা এইভাবেও বলি যে শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন, তাহলে সেক্ষেত্রেও শিক্ষক হচ্ছে প্রযোজককর্তা, ছাত্রকে হচ্ছে প্রযোজ্যকর্তা, বাংলা হচ্ছে কর্ম এবং পড়াচ্ছেন হচ্ছে প্রযোজক ক্রিয়া। এরপরে আসি আমরা যৌগিক ক্রিয়ায়। যদি এরকম বলি যে ফাহিম পাশ করে গেল, আচ্ছা আরেকটা আসি সাইরেন বেজে উঠল, আরেকটা দেখি ঘন্টা বেজে উঠল। তিনটা উদাহরণ আমি দিয়েছি তোমাদের একটু বোঝার সুবিধার জন্য, কারণ এটা পড়তে গিয়ে আমরা আসলে অনেক কিছু পড়ে ফেলব। যেমন ধরো এখানে দুটো পদ আছে, এখানে দুটো পদ আছে, এখানে দুটো পদ আছে। তোমরা যদি সমাপিকা অসমাপিকা ক্রিয়া বুঝে থাকো তাহলে এখন বুঝবে যে এই করে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, গেল হচ্ছে সমাপিকা ক্রিয়া,
বেজে অসমাপিকা ক্রিয়া, উঠল সমাপিকা, এখানেও বেজে অসমাপিকা, উঠল সমাপিকা। তার মানে আসলে এখানে খেয়াল করো, বলতে হবে যে একটি অসমাপিকা ক্রিয়াপদ এবং একটি সমাপিকা ক্রিয়াপদ পাশাপাশি বসে যখন একটি ক্রিয়াপদের কাজ করবে, তখন আমরা সেই সম্পূর্ণ পদটিকে বলবো যৌগিক ক্রিয়া। তাহলে আমরা এই সবগুলোকে, অর্থাৎ করে গেল, বেজে উঠল, এখানেও ঘন্টা বেজে উঠল, এই পদগুলো হচ্ছে যৌগিক ক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদের প্রকারভেদ এবং ক্রিয়াপদ কয় প্রকার। এখানে আমরা পড়েছি সমাপিকা, অসমাপিকা, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, প্রযোজক এবং যৌগিক ক্রিয়া, এই কয়টা ক্রিয়াপদ শিখেছি এবং প্রত্যেকটার উদাহরণ শিখেছি, প্রত্যেকটার সংজ্ঞা শিখেছি। এখন তোমাদের যেটা কাজ, তোমাদের কাজ হচ্ছে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা বইটি খুলবে, খোলার পর ব্যাকরণ বই থেকে তোমরা ক্রিয়াপদের চ্যাপ্টারটি বের করবে, সেখানে বের করে ওই চ্যাপ্টার থেকে তোমরা প্রথমে সবগুলো উদাহরণ দেখে দেখে খাতায় তুলবে। তোলার পরে বই বন্ধ করে দাও, বই বন্ধ করে তারপরে নিজেরা নিজেরা চেষ্টা করো যে কোনটি কোন ক্রিয়াপদ, এটা নির্ণয় করার জন্য। যখন তুমি দেখবে যে তুমি নিজে নিজে পারছো, তখন তুমি বুঝতে পারবে যে তোমার পড়া হয়ে গেছে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের আবারও দেখতে ইচ্ছা করে, তাহলে আমাদের কিশোর বাতার নামক একটি ওয়েবসাইট আছে, সেখানে তোমরা ব্রাউজ করে এই ভিডিওটি আবার দেখতে পাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেখানে প্রশ্ন করতে পারবে, আমরা প্রস্তুত আছি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এছাড়া সেখানে কুইজ আছে, তোমরা সেই কুইজে অংশগ্রহণ করে খেলতে খেলতে পড়াটা শিখে যাবে। তাহলে আজ এ পর্যন্তই বন্ধুরা, আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। Dear students, hope you are well. Today we learn about narration. Dear students, you know that we may report a speaker's speech in two ways. These are direct speech and indirect speech. When we quote a speaker's actual words, then it is called a direct speech. And when we do not quote a speaker's actual words, then it is called indirect speech. For example,
If I say, Mr. Jones said to me, I am writing a letter, then here I am writing a letter is direct speech because I am quoting the actual words of Mr. John. If I say, Mr. John told me that he was writing a letter, here I'm not quoting the actual words of Mr. John, so this is indirect speech. Dear students, you have learned a lot about in class 8. Today I will discuss in short about narration because you are a student of class 9. So let's start. Mr. John said to me, I am writing a letter. Look at this direct speech. Let us identify this direct speech. Here we see Mr. Jones said to me, this is reporting speech. Said, in the reporting speech, that is the verb said, and this said is reporting verb. Then here we see the subject of the reporting speech. Mr. John is the subject of the reporting speech. Then you see me, this is the object. This is the object of the reporting speech. And here you see I am writing a letter within the inverted comma. This is reported speech. Reported speech. And we also see a verb, auxiliary verb here. This is the verb of the reported speech. And this is also the verb of the reported speech. This is the auxiliary verb and this is the principal verb. These are reported verb. So you have understood which is what. Here Mr. John said to me, this is reporting speech. Mr. John, subject, said, reporting verb, me, object, and here, M is reported verb, writing is principal verb, and this is the subject of the reported speech, subject. Subject of the reported speech, and this is the object of the reported speech. So you have understood what is what. Now we will discuss the fundamental rules of narration. Let's see an example. He says, I am ill. John will say, I have finished the work. You see here two sentences.
he says I am ill and John will say I have finished the work. Here you notice, here the reporting verb is in the present tense and here the reporting verb is in the future tense. You should know that if the reporting verb is in the present tense or the future tense, the tense of the tenses with the conjunction that, then you also see that the verb here, the reporting verb here is in the present tense. So there is no change of the verb. Here it is also in the present tense, present indefinite tense. And look at the second sentence. We see here that the reporting verb is will say. So what I have said, if the reporting verb is in the present tense or future tense, the tense of the reported speech will be unchanged. That means here you observe, I have finished the work. This is in what tense? This is in present perfect tense, you know, because have plus past participle form of the verb. So what you will do, how you will change it? John will say, that he has finished the verb. John will say that he has finished the work. How we have changed it? You know that instead of inverted comma, we have put here that, as this is a this is an assertive sentence. And what have we done here? You see how, and you have already learned how to change person. Here you see the first person. In the reporter's speech, the subject is in the first person. So it will be changed according to the subject of the reporting verb. Is the reporting subject, I mean the subject of the reporting speech is John. That means it's third person. So I will change into he. And what I have said also, that if it is in the future tense, then there will be no change of the tense of the reported speech. As it is in the present perfect tense, so it will also be in the present perfect tense. So you need not to think so much about this. It's very easy, that only you have changed the person here, and you know that with the subject he, you should write down has. Next, I am discussing this sentence. Mr. John said to me, I am writing a letter. You have seen this sentence
and you have already observed that here the reporting verb said to, that means it is in the past tense, and you have already learned that if the reporting verb is in the past tense, then the reported speech, then the reported speech will be changed according to the corresponding past tense. So how you should change it? You see that Mr. John, as you know, I am writing a letter. This is an assertive sentence. We know that instead, if it is assertive sentence, instead of reporting verb say, instead of reporting verb said to, we write down told. So Mr. John told me, then you should also write down that instead of the inverted comma, Mr. John told me that, then what I have said, you have to change this according to the corresponding past tense. As it is present continuous tense, so it will be past continuous tense. Mr. John told me that he was writing a letter. Mr. John told me that he was writing a letter. So I am giving you how to change tense according to the corresponding past tense. Now I am writing, if the reporting verb is in the past tense, so the reported speech will be changed according to the corresponding past tense. How it is being changed, I am writing that. Present indefinite present indefinite will become past indefinite. Present continuous will become past continuous. Present perfect will become past perfect. Present perfect continuous will become past perfect continuous. Present perfect continuous will become past perfect continuous. Then past indefinite will become past perfect. Past indefinite. Past indefinite will become past perfect. And past continuous will become past perfect continuous. Past continuous will become past perfect continuous. Okay, you have seen here how to change tenses. Present indefinite will become past indefinite. Present continuous will become past continuous. Present perfect will become past perfect. Present perfect continuous will become past perfect continuous. Past indefinite will become past perfect. Past continuous will become past perfect continuous. Likewise,
So I'm discussing here, you see, in a sentence, I'm discussing here, at first I'm discussing assertive sentence. Assertive sentence. Raqib said to Ratan, I write a letter. You see this sentence? Raqib said to Ratan, I write a letter. So, what will be the indirect speech here? Raqib told Ratan that he wrote a letter. How we have changed it, you see that the reported speech is assertive sentence. So the reporting verb said to has changed to told. And you also see that as the reporting verb said to is in the past tense, so the tense of the reported speech has changed according to the corresponding past tense, what I wrote down earlier, a few minutes ago. I write a letter, he wrote a letter. I has become he, because the subject of the reporting verb is Raqib, third person. It's very easy. You don't need to think so much about tenses. Just see that write, wrote. You just need to change the person, then it's very simple. You know there are three forms of verb, present form, past form, and past participle form. And you will just write down in case of present indefinite tense, you will just write the past form of the verb. Write, you know that write, wrote, written. So you will just write down wrote. Then I'm reporting speech. I'm not writing the whole sentence. I'm just writing here the reported speech here. If it is like this, writing a letter, what will be? How you will change it? Raqib said to me, I am writing a letter. It's very easy. You will just write down, Raqib told Ratan that he was writing a letter. What you have done? You have just written the past form of the verb am. The past form, you know, the past form of the verb am is was. So it will be okay. Then if it is like this, I have written a letter. Raqib said to Ratan, I have written a letter. So how you will change? Similarly, you will change. Raqib told Ratan that he had written a letter. Very easy. How? You don't need to know what is past perfect tense. I have written a letter. You don't need to know this, whether it is present perfect or any other tenses. If you don't know, you will just write down the past form of the verb. What is the past form of the verb have? You know, the past form of the verb
has and had is had. So I have been writing a letter. This is present perfect continuous tense, and you have already learned that if the reporting verb is in the past tense, the reported speech will be changed according to the corresponding past tense. So it will be past perfect continuous tense. You don't need to worry about this, what is past perfect continuous tense. You just write down here, you see have, you just change it into had. I have been writing a letter, so what will be the past form here? What will be the indirect form? I mean, Rakib told Ratan that he had been writing a letter. Rakib told Ratan that he had been writing a letter. So it's very easy. Never think or never worry about the tense. What I have said, you just follow what I have said here, that you will just, you know that I have already told it, that there are three forms of verbs, present form, past form, and past participle form. You will just write down the past form in this case. Suppose this is a base form, write, and past form is wrote. Here the base form is am, the past form is was. Here the present form is have, the past form is had, and here also have, the past form is had. So it's very easy. Next I'm telling you another rule about present assertive sentence. We have also left some other tenses here. So if it is, I wrote a letter, Rakib said to Ratan, I wrote a letter. What will be here? You see, you have learned that if it is, reported speech is past indefinite tense, it will become past perfect tense. Okay, so Ratan Rakib told Ratan that he had written a letter. And some of you are worried how to make past perfect tense. It's also very simple. You see here that if it is past indefinite tense, then you should put had before the past participle form of the verb. Here the verb is wrote, the present form of the verb is write, past form of the verb write is wrote, and you know that the past participle form of the verb write is written. So it's very, you don't think about past perfect tense. You just think that you have to write down the past participle form, and before that you put had, then it will become past perfect tense. So Rakib told Ratan that he had written a letter. I was writing a letter. Then what will be? Dear students, you have already learned that if the reported speech is in the past continuous tense, it will become past perfect continuous tense. So Rakib told Ratan that he had been writing a letter. Rakib told Ratan that he had been writing a letter. How we have changed it? Are you also worried about how we have changed it? How we have made it past perfect continuous tense? It's also very easy. You see that
writing a letter. We have also written here writing a letter. Then how we have done here? Past perfect continuous. We have said that it will be, if it is past continuous tense, it will be past perfect continuous. So you know that if it is perfect tense, you have to write down has, had, or had. You already know it. So here you have written had. Then this is, you have also written been. Why you have written here been? You also know that the past perfect form, the past participle form of was is been. The past participle form of was is been. So it's very easy for you to change from direct speech to indirect speech. Let's know something about if the reported speech is future indefinite tense, what we will write down. John say to Samuel, I will go to Egypt. Egypt tomorrow. John said to Samuel, I'll go to Egypt tomorrow. And you see the reported speech here is future indefinite tense. And there is will. If there is will or shall, then will change will into would and shall into should. So how will change it? See, you see, John told Samuel that he would go to Egypt the next day. So John told Samuel that he would go to Egypt the next day. Here you have also changed the person. This is first person. It has changed according to the subject. He would go to Egypt the next day. And here will has become would. Then you have also noticed here that this is a time indicating word tomorrow, and it has become the next day. So there are time and place expression words which you should also change. I'm writing a few of them. Time and place, expression words here, direct, indirect, here will become there, today, that day, tonight, that night, tomorrow, the next day, I have already written it, yesterday, the previous day, etc. You have already learned about, so I am not writing all this time and place expression words, direct, indirect, here, there, today, that day, tonight, that night, yesterday, the previous day, last week, the previous week,
the next week, the following week, etc. You have already learned it. Okay. Next, I am also writing, but we have learned a lot about assertive sentences, how to change assertive sentences from direct to indirect. There is one thing also you should know. If the reported speech is universal truth, what will be? Suppose slow and steady wins the race. Slow and steady wins the race. What about this? How you will write this? Should you need to change it? Should you need to change the verb here? You don't need to change the verb here. So what will be? John told Samuel that slow and steady wins the race. If it is man is mortal, this is universal truth. So you should write down, John told Samuel that man is mortal. Dear students, what we have learned today? We have learned today how to change from direct to indirect. Particularly, we have learned about assertive sentences, how to change assertive sentences from direct to indirect. We have also learned how to change persons. We have also learned how to change tenses, and so many things we have learned today. Dear students, I have given here you some homework. You will do it at home and you will get it checked by your class teacher after opening school. So let's see the homework here. Change the speech. Number one, Shanjida said to me, I cook rice. Number two, Alif said to me, you have done well in the exam. Number three, Rotun said to Rakib, you are playing well. Number four, Andy said to Samuel, I have been suffering from coronavirus. Number five, Afroja said to Firoz, I went to India last year. Number six, Andy said to Samuel, I have been playing football for a long period of time. Then number seven, Anisul said to Afjal, I'll go to England tomorrow. So today after this, we'll discuss other topics, other sentences about narration. See you. Allah Hafiz. Dear students, you will get it in Kishore Batayan and you can express your comments, views there. And you can also play quiz there. So, goodbye.
শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি রসায়ন ক্লাসে। আজকে রসায়নের যে অধ্যায়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়। সেখানে পরমাণুর গঠন সম্বন্ধে আমরা আলোচনা করব। আজকের আলোচনার শেষে যে বিষয়গুলো আমরা শিখতে পারব, যে শিখনফলটি আমরা জানতে পারব, সেটি হলো মৌলের ইংরেজি ও ল্যাটিন নাম থেকে তাদের প্রতীক আমরা লিখতে পারব। আমরা দেখতে পাচ্ছি কতগুলো পদার্থ, খুবই পরিচিত পদার্থ। একেবারে প্রথমটি, এটি হচ্ছে লোহার পেরেক, এটা আমরা সবাই ব্যবহার করি। এরপরে দেখা যাচ্ছে স্বর্ণমুদ্রা, গোল্ড কয়েন। আর তারপর দেখা যাচ্ছে একটা রূপার আংটি, সিলভার রিং। আর একেবারে ডান দিকে সেটা হচ্ছে পেঁচানো তার, এটা হচ্ছে কপারের তার, কপার কয়েল। আমরা যে বাসা বাড়িতে কারেন্টের তারগুলো দেখি সেগুলোর ভিতরে কিন্তু এই পদার্থটি থাকে। তো এগুলো হলো সবগুলোই পদার্থ, এদেরকে বলা হয় মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ কী আসলে? মৌলিক পদার্থ মানে হচ্ছে এমন এক ধরনের পদার্থ যে পদার্থকে ছোট করা হলে, ভাঙা হলে, বিশ্লেষণ করা হলে শুধু সেই পদার্থই পাওয়া যাবে, আর অন্য কোনো পদার্থ সেখানে পাওয়া যাবে না। যেমন লোহা, এটাকে যদি আমরা ছোট করতে থাকি লোহাই পাওয়া যাবে, এখানে কিন্তু গোল্ড পাওয়া যাবে না, সিলভার পাওয়া যাবে না, অন্য কোনো মৌল পাওয়া যাবে না। আবার গোল্ডকে যদি আমরা ছোট করতে থাকি, গোল্ডকে যদি বিশ্লেষণ করতে থাকি, আমরা সেখানে শুধু গোল্ডই পাবো। আবার সিলভারের ক্ষেত্রে একই। তাহলে মৌলিক পদার্থ হচ্ছে এমন এক ধরনের পদার্থ যে পদার্থকে বিশ্লেষণ করা হলে শুধু সেই পদার্থই পাওয়া যায়, আর অন্য কোনো পদার্থ সেখানে পাওয়া যায় না। আরও কিছু মৌলিক পদার্থ আমরা দেখে নিই। এই যে আমার হাতের বামে কালো রঙের একটা পদার্থ দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কার্বন, কয়লা। তো এই কার্বনকে অনেকভাবে পাওয়া যায়। কোনো কোনো কার্বন আছে অনেক দাম, যেমন এই যে ডায়মন্ড, এটা আসলে কার্বন দিয়েই তৈরি। আবার কোনো কোনোটার দাম কম কিন্তু আমাদের অনেক কাজে লাগে, যেমন এই যে পেন্সিল দিয়ে যে আমরা লিখি তার ভিতরে যে কালো রঙের বস্তুটি আছে সেটিও কিন্তু কার্বন। আর তার পাশে যেটি আছে সেটি হচ্ছে সালফার, সেটিও একটি মৌলিক পদার্থ। আমাদের যখন বিভিন্ন ধরনের চর্মরোগ হয় তো সেখানে আমরা বিভিন্ন ধরনের মলম ব্যবহার করি, তো সেখানে কিন্তু এই সালফারই থাকে, হলুদ রঙের দেখতে। আর একেবারে ডান দিকে যে পদার্থটি দেখতে পাচ্ছি আমরা, একটা ছোট বোতল নেওয়া হয়েছে এবং সেখানে পানি রাখা হয়েছে, তার ভিতরে সাদা রঙের একটা পদার্থ আছে, হ্যাঁ, এটা হচ্ছে ফসফরাস। এটাকে বাতাসে রাখা হয়নি, কারণ বাতাসে রাখা হলে সেটি বিক্রিয়া করবে, তাই এটাকে পানিতে রাখা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থ। এবং আমরা যদি কার্বনকে বিশ্লেষণ করি বা সালফারকে বিশ্লেষণ করি অথবা আমরা যদি ফসফরাসকে বিশ্লেষণ করি, তাহলে আমরা কিন্তু এখানে শুধুমাত্র এই পদার্থগুলোই পাবো, অন্য কোনো পদার্থ পাবো না। এখন আসি কিছু পরিসংখ্যান। পৃথিবীতে এখন পর্যন্ত বিজ্ঞানীরা যতগুলো মৌলিক পদার্থ আবিষ্কার করেছেন তাদের সংখ্যা হচ্ছে 118টি। টোটাল 118টি মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে। এই 118টি মৌলের মধ্যে 98টি মৌল সেগুলোকে প্রকৃতিতে পাওয়া যায়, আমাদের আশেপাশে পাওয়া যায়, আর 26টি মৌল আমাদের শরীরের মধ্যে আছে, মানবদেহে আছে। আবার কতগুলো মৌলিক পদার্থ আছে যেগুলোকে বিজ্ঞানীরা এখানে গবেষণা করে তৈরি করেছেন, সেগুলোকে বলা হয় কৃত্রিম মৌল। তো একেবারে উপরে যে মৌলটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে প্লুটোনিয়াম, এখানে একটা চিহ্ন দেয়া হয়েছে, এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তার মানে এটা অত্যন্ত হার্মফুল। তো এই প্লুটোনিয়াম কিন্তু আমরা জানি পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়েছিল। আর পাশে দেখা যাচ্ছে একটা হাড় দেখা যাচ্ছে আমাদের শরীরে, এটি একটা হাড়, এবং এর মধ্যে যে মৌল আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। আমাদের শরীরে যে 26টি মৌল আছে তার মধ্যে এই 4টি মৌলকে বলা হয় প্রাণ সৃষ্টিকারী মৌল, প্রাণ তৈরিতে এদের ভূমিকা আছে, এবং এগুলো রসায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি মৌলকে আমরা এভাবে মনে রাখতে পারি, এইচ ও এন সি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। এবং এটা তোমরা বিশেষভাবে মনে রাখবে, রসায়নের পরবর্তী ক্লাসগুলোতে এই সিকোয়েন্সের গুরুত্ব তোমাদের সামনে তুলে ধরা হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে জানলাম বিভিন্ন পদার্থ, এবং সেগুলো হলো মৌলিক পদার্থ, আর সেই পদার্থগুলো এমন যে সেগুলোকে বিশ্লেষণ করা হলে শুধুমাত্র সেই পদার্থগুলোই পাওয়া যায়, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এরপরে চলে আসা যাক আরেক ধরনের পদার্থ। আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বোর্ডের মধ্যে, কালো বোর্ডের মধ্যে আমরা লেখার জন্য ব্যবহার করি, এটা হচ্ছে চক। আর চক মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট, সেখানে আছে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন, আর এগুলো হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থ। তাহলে চকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টি মৌলিক পদার্থ আছে, তাহলে বলা যায় চক হচ্ছে এক ধরনের যৌগিক পদার্থ। এবার আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি পানির ফোঁটা দেখতে পাচ্ছি আমরা। তো এই পানি একটি তরল পদার্থ, তো পানিকে বিশ্লেষণ করলে কী পাওয়া যায়? বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন পানিতে পাওয়া যায় হাইড্রোজেন আর পানিতে পাওয়া যায় অক্সিজেন। তা হাইড্রোজেন তো একটি মৌলিক পদার্থ, আবার অক্সিজেন সেটি তো মৌলিক পদার্থ,
তাহলে পানির মধ্যে দুইটি মৌলিক পদার্থ আছে। সো বলা যায় পানি হচ্ছে একটি যৌগিক পদার্থ। তো পৃথিবীতে যতগুলো যৌগিক পদার্থ আছে তাদের মধ্যে যে মৌলিক পদার্থগুলো আছে সেই মৌলিক পদার্থের একটা নির্দিষ্ট অনুপাত আছে, চাইলেও সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, এটা প্রকৃতি কর্তৃক নির্ধারিত। যেমন এটি হচ্ছে পানির সংকেত H2O, H হচ্ছে হাইড্রোজেন আর O হচ্ছে অক্সিজেন। তো এখানে দুইটি হাইড্রোজেনের সাথে একটি অক্সিজেন যুক্ত হয়েছে। তো যদি আমরা পানিকে বিভিন্নভাবে তৈরি করি, আমরা অনেক কেমিক্যাল রিয়াকশান আছে যার মাধ্যমে পানিকে তৈরি করা যায়। তো পানি তৈরি করার জন্য আমরা অধিক পরিমাণে হাইড্রোজেন গ্যাস নিয়ে এলাম, আমরা অনেক অক্সিজেন নিয়ে এলাম, তাদেরকে একসাথে করলাম, পানি তৈরি হলো। তা যদি অল্প অল্প করে হাইড্রোজেন অক্সিজেন নেওয়া হয় তাহলে কিন্তু এই অনুপাতটা যা হবে, অনেক বেশি পরিমাণে হাইড্রোজেন অক্সিজেন যদি নেওয়া হয় তাহলে কিন্তু তাদের এই অনুপাত একই থাকবে। তার মানে আমরা চাইলেও এটাকে চেঞ্জ করতে পারবো না। তাহলে বলা যায় যৌগিক পদার্থ হচ্ছে এমন এক ধরনের পদার্থ যে পদার্থগুলো একাধিক মৌলিক পদার্থ দিয়ে তৈরি, আর যাদের আছে নির্দিষ্ট একটা কম্পোজিশন, নির্দিষ্ট একটা রাসায়নিক সংযুক্তি আছে, চাইলেও যেটাকে আমরা চেঞ্জ করতে পারি না। এরপরে আমরা দেখতে চাই এই যে মৌলিক পদার্থ বা এই যে যৌগিক পদার্থগুলো তাদের ভেতরে আসলে কী আছে। তা আমরা প্রথমেই কার্বন নিয়ে যদি গবেষণা করি তাহলে দেখা যাবে যে কার্বন এটা একটা পদার্থ, আর এই পদার্থের ছোটো ছোটো কণাগুলো কণা দিয়ে তৈরি, আর সেই কণাগুলোকে বলা হয় কার্বনের পরমাণু। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের এমন একটি অংশ যাকে আর ছোটো করা যায় না, যদি আর একটু ছোটো করা হয় তাহলে তা ধর্ম বিলুপ্ত হবে। তাহলে এটা হচ্ছে কার্বনের পরমাণু, এটা হচ্ছে অক্সিজেনের পরমাণু। তাহলে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের একেবারে ক্ষুদ্র কণা যার মধ্যে তার সব বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং যাকে আর ছোটো করা যায় না, যদি ছোটো করা হয় তাহলে তার ধর্ম থাকবে না, ধর্ম বিলুপ্ত হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি পরমাণু যুক্ত হয়েছে, এটি একটি হাইড্রোজেন পরমাণু, এটি আরেকটি হাইড্রোজেন পরমাণু। যখন দুইটি পরমাণু একসাথে যুক্ত হবে তখন যেটি গঠিত হবে তার নাম হচ্ছে অণু। আবার এখানে দেখতে পাচ্ছি দুইটি পরমাণু যুক্ত হয়েছে, এটা একটা অক্সিজেন পরমাণু, এটা আরেকটা অক্সিজেন পরমাণু, তাহলে এটা হচ্ছে অক্সিজেনের অণু। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণুর সাথে দুইটি অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে পানি, তাহলে এটা হচ্ছে আরেকটি নতুন অণু, পানির অণু। তাহলে আমরা বলতে পারি মৌলিক পদার্থ যেমন হাইড্রোজেন অক্সিজেন, অথবা যৌগিক পদার্থ যেমন পানি, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের ধর্মগুলো বিদ্যমান থাকে, যার মধ্যে একাধিক পরমাণু বিদ্যমান থাকে, সেগুলোই হচ্ছে আমাদের অণু। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীতে যতগুলো মৌল আবিষ্কার হয়েছে এখন পর্যন্ত, 118টা মৌল আবিষ্কার হয়েছে, এই মৌলগুলোকে আমরা এদের নাম জানলাম, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, বড় বড় নাম। তো সেগুলোকে সংক্ষেপে যদি আমরা লিখতে চাই তাহলে কিছু চিহ্ন আছে যেগুলো দিয়ে মৌলগুলোকে সংক্ষেপে প্রকাশ করা যায়, আর সেগুলোকে বলা হয় মৌলের প্রতীক। তাহলে মৌলিক পদার্থকে, মৌলিক পদার্থের পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করার জন্য যে চিহ্ন সেটাই হচ্ছে মৌলের প্রতীক। একটা মৌলের ইংরেজি অথবা একটা মৌলের ল্যাটিন যে নাম আছে সেই নামের খুব শর্ট ফর্ম, সংক্ষিপ্ত যে রূপ, সেটাই হচ্ছে মৌলের প্রতীক, এবং প্রতীক একটা মৌলের পরমাণুকে প্রকাশ করে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আলকেমিস্টদের যখন যুগ ছিল তখন তারা এরকম কতগুলো চিহ্ন ব্যবহার করত মৌলিক পদার্থগুলোকে প্রকাশ করার জন্য, বেশ জটিল মনে হচ্ছে এখানে। যেমন এক নম্বরে আছে অ্যান্টিমনি, এই যে এই চিহ্নটা, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হতো, এটা অ্যান্টিমনি। আর দুই নম্বরে যেটা আছে সেগুলো চিহ্ন, এগুলোকে বলা হয় মৌলের প্রতীক। কিন্তু এই প্রতীকগুলো বেশ জটিল, তো এই বিষয়টাকে সহজ করার জন্য এখানে পরবর্তীতে কাজ করা হয়েছে। যেটা বের করা হয়েছে সেটা হচ্ছে একটা মৌলিক পদার্থ তার যে ইংরেজি নাম, সেই ইংরেজি নামের সংক্ষিপ্ত যে রূপটা সেটাকেই প্রতীক হিসেবে ব্যবহার করা হবে। তো সেক্ষেত্রে ইংরেজি যে নাম, নামের যে প্রথম যে অক্ষরটি থাকবে সেটাকে যদি আমরা এভাবে বড় হাতের অক্ষরে লিখি তাহলে মৌলের প্রতীক হয়ে যাবে। তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে গেল, আগের জটিল চিহ্নগুলো আর থাকলো না। এটা হচ্ছে হাইড্রোজেন, একটা মৌল, হাইড্রোজেনের ইংরেজি নাম হাইড্রোজেনই, প্রথম অক্ষরটা হলো এইচ, তাহলে এইচ হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। আবার অক্সিজেন, প্রথম অক্ষরটা হচ্ছে ও, তাহলে ও হচ্ছে অক্সিজেনের প্রতীক। আর নাইট্রোজেন, এন হচ্ছে প্রথম অক্ষর, তাহলে এন হচ্ছে নাইট্রোজেনের প্রতীক। তাহলে একটা মৌলিক পদার্থের যে ইংরেজি নাম, সেই নামের প্রথম যে অক্ষরটি আছে সেটাকে যদি আমরা বড় হাতের অক্ষরে লিখি তাহলে একটা মৌলের প্রতীক আমাদের হয়ে গেল। তাহলে কাজটা কিন্তু অনেক সহজ, কিন্তু এখানেও কিছু সমস্যা আছে। সমস্যা হলো পৃথিবীতে অনেক মৌল আছে যাদের নামের প্রথম অক্ষর একই, যেমন কার্বন, যেমন ক্লোরিন, যেমন ক্যালসিয়াম, যেমন কোবাল্ট, যেমন ক্যাডমিয়াম, যেমন ক্রোমিয়াম, সবার তো নামের প্রথম অক্ষর একই। তাহলে এই সমস্যার সমাধান কীভাবে হবে? হ্যাঁ, এক্ষেত্রে যে নিয়মটা করা হলো সেটা হচ্ছে যেহেতু সবার নামের প্রথম অক্ষর সি, তাই সি থাকবে ক্যাপিটাল লেটারে, আর পরে তার সাথে যোগ করে দিতে হবে একটা স্মল লেটার,
যেন একটার সাথে আরেকটার পার্থক্য বোঝা যায়। এভাবে তাদের প্রতীক নির্ধারণ করা হয়েছে। যেমন আমরা সি দিয়ে অনেকগুলো প্রতীক দেখতে পাচ্ছি। কার্বন সেটা হচ্ছে শুধু সি, ক্লোরিন এটা হলো সি এল, ক্যালসিয়াম এটা হলো সি, তারপরে এ। দুইটা যখন লেটার থাকবে প্রথমটা কিন্তু ক্যাপিটাল লেটার, আর পরেরটা কিন্তু ক্যাপিটাল না, পরেরটা হচ্ছে স্মল লেটার। যদি কেউ ভুল করে পরেরটাও ক্যাপিটাল দিয়ে দেয় সেটা কিন্তু আর মৌল থাকবে না, সেটা অন্য কিছু হয়ে যাবে। যেমন এটা হচ্ছে কোবাল্ট, কোবাল্ট হলো সিও, ক্যাডমিয়াম এটা হলো সিডি, ক্রোমিয়াম এটা হলো সি আর, তারপর হচ্ছে সেরিয়াম এটা হলো সিই, তারপর হচ্ছে আমাদের সিজিয়াম, সিজিয়াম সেটা হলো সিএস, তারপরে